সিরিয়ায় আস্তানা গেড়ে বসা আইএস ও আল কায়দার সঙ্গে সখ্যতা গড়ে তোলা আল নুসরা ফ্রন্টের বিরুদ্ধে গেল 30 সেপ্টেম্বর সামরিক অভিযান শুরু করে রাশিয়া। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের মসনদ রক্ষা করাই রুশ অভিযানের লক্ষ্য। মার্কিন ইঙ্গজোটের এমন অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করলেন রুশ প্রেসিডেন্ট। বরং সিরিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই অভিযান পরিচালিত হচ্ছে এমন দাবি ভ্লাদিমির পুতিনের। রাশিয়ার সহযোগিতায় এরই মধ্যে সিরিয়ার ইদলিব হামা প্রদেশের বেশ কয়েকটি এলাকা দখলে নেওয়ার কথা জানায় সিরিয়ার সরকার। রুশ অভিযানে উদ্বেগ প্রকাশ করলেও গেম চেঞ্জার বলে আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আর মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য আরব দেশগুলোর সম্মতি আদায়ে আরব রাষ্ট্রগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে রাশিয়া। И с нашей стороны была выражена готовность, которая, чтобы не было недопонимания, еще поддержка.